বরিশাল নগরীতে আবারও ইজি বাইক চলাচলে অনুমতি দেয়া শুরু হচ্ছে। ঈদের আগেই 5000 ইজি বাইক অনুমোদন দেবে সিটি কর্পোরেশন। তবে প্রশিক্ষণ ছাড়া কোনো চালক রাস্তায় নামতে পারবেন না, চালকরা পাবেন আলাদা পোশাক। তন্ময় তপুর প্রতিবেদন জানাচ্ছেন সিরাজু মনির শুভ। বরিশাল নগরীতে সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণের মেয়াদকালে 2600 ইজি বাইক চলাচলে অনুমোদন দেওয়া হয়। তবে পরবর্তীতে হলুদ রঙের এসব ইজি বাইকগুলোর লাইসেন্স নবায়ন করা হয়নি। সেই সুযোগে কয়েকটি শ্রমিক সংগঠনের ব্যানারে ইজি বাইকের সংখ্যা দাঁড়ায় 15000-এ। এতে নগরীতে যানজট বেড়েছে ব্যাপক হারে। এসব অবৈধ যান আটক করলেই বিক্ষোভ করছেন চালকেরা। এমন অবস্থায় নগরীতে শৃঙ্খলা ফেরাতে নতুন করে 5000 হলুদ ইজি বাইক চলাচলের অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশুদের চালক হিসেবে না রাখা সহ মহাসড়কে ইজি বাইক না চালাতে সকলের প্রতি অনুরোধ প্রশাসনের। আমরা ছোট বাচ্চাকে দিয়ে আপনি এই গাড়ি চালাবেন না। নাম্বার ওয়ান, এই মেন মেন রোডে এই গাড়ি সহজে ঢোকাবেন না, যে চালাতে পারে না তাহলে ট্রেনিং থাকতে হবে। এদিকে ইজি বাইক চলাচলের অনুমতি দেওয়াকে নির্বাচনী কৌশল বলেও মনে করছেন অনেকে। সিরাজুম মনির শুভ, নাগরিক।